একটা কথা যেহেতু বললে, ট্রেলারে আপনারা দেখলে দেখতে পারবেন, আমাদের খুব এক্সপেকটেশন ছিল প্রচুর ফাইটিং সিনে, যেহেতু বিদ্যুৎ জামাল আছে, আর তাছাড়া ক্লোজ কম্ব্যাট, প্রচুর অ্যাকশন, মানে কমান্ডো দেখে বিদ্যুৎ জামালের এক্সপেকটেশন, মানে ওকে নেওয়া মানেই। বাট ওই দিক থেকে আমি বলবো সিনেমাটা প্র্যাকটিক্যাল, যেহেতু এটা একটা ট্রু ইভেন্ট দেখাচ্ছে, প্র্যাকটিক্যাল জিনিসটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, এইসব ভিডিওজের লিঙ্কও দিই, তো আপনারা সব আপডেট ওখানে পেতে থাকবেন। আর আপনাদের মতামত ওখানে জানাতে পারবেন কমেন্ট করে, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি, IB71। একদম। যেটা আই থিঙ্ক হলে রিলিজ করেছিল 12th May। আমরা এটা ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করার পরে দেখেছি। তো এটা ডাইরেক্ট করেছে সংকল্প রেড্ডি। এর আগে আমরা সংকল্প রেড্ডির গাজি অ্যাটাক দেখেছিলাম, যেটা আমাদের বেশ ভালো লেগেছিল। তাছাড়া এদের কাস্টে আছে বিদ্যুৎ জামওয়াল, নিহারিকা রায়জাদা, বিশাল জেঠওয়াল, জেঠওয়া আর কে, হ্যাঁ, দলীপ তাহিল, অনুপম খের, তো আরও অনেকে আছে, বাট হ্যাঁ এরা মেন রোলে আছে। তো কেমন লাগলো? এর আগে আমরা এর ট্রেলার রিয়াকশন করেছি, ওরা দেখে নিতে পারে। তো ট্রেলারের কথা যেহেতু বললে, ট্রেলারে আপনারা দেখলে দেখতে পারবেন, আমাদের খুব এক্সপেকটেশন ছিল প্রচুর ফাইটিং সিনে, যেহেতু বিদ্যুৎ জামাল আছে, আর তাছাড়া ক্লোজ কম্ব্যাট, প্রচুর অ্যাকশন, মানে কমান্ডো দেখে বিদ্যুৎ জামালের এক্সপেকটেশন, মানে ওকে নেওয়া মানেই। বাট ওই দিক থেকে আমি বলবো সিনেমাটা প্র্যাকটিক্যাল, যেহেতু এটা একটা ট্রু ইভেন্ট দেখাচ্ছে, প্র্যাকটিক্যাল জিনিসটা থাকলে বেশি ভালো লাগে। অবশ্যই হয়তো আমরা একটু ফাইটিং সিকোয়েন্সগুলো মিস করেছি, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছিলো স্মার্ট প্লে করেছে, সেটা দেখতেও বা ইমপ্রেসিভ আমার জন্য সেটা। একদমই একদমই, যে আমাদের এক্সপেকটেশন, মানে ট্রেলার দেখে বুঝেছিলাম যে খুব বেশি হিউজ ফাইট সিন থাকবে না, বাট হ্যাঁ ক্লোজ কম্ব্যাটস থাকবে, যেগুলো এক দুটো ছিল, আরও বেশি হয়তো আমরা ভেবেছিলাম থাকবে, বাট হ্যাঁ এক দুটো ছিল। বা যেটা বললো, স্টোরি যদি আপনি ট্রু হন তাহলে এর থেকে বেশি হয়তো ফাইট সিন দেওয়া যেত না। যতটুকু দেওয়া গেছিল মনে হচ্ছে কিছুটা এন্টারটেইনমেন্টের জন্যই, বা বিদ্যুৎ আছে বলেই ওগুলোকে অ্যাড করা হয়েছে, রিয়েলে হয়তো ছিল না, বাট থাকলে এতটাই, মানে একটা অ্যাজ এ মিলিটারি বা অ্যাজ এ কিছু কিছু জায়গায় ওই বোকার মতন, ওই কিছু কিছু সিনগুলো হয় না, বন্দুক ফেলে বোকার মতন লড়ে যাচ্ছে, সামনে সবাইকে মেরে দিয়ে বেরিয়ে যাবো, সেটা না করে অবভিয়াসলি স্মার্ট খেলা দরকারও ছিল, কারণ সিচুয়েশনটা এতটাই ডেলিকেট ছিল, যেখানে কেউ জানা জানি, মানে না জানি ওখান থেকে বেরোতে হবে, যতক্ষণ না বর্ডার ক্রস করছে কেউ যদি এক সেকেন্ডের জন্য জানতে না পারে ব্যাপারটা, তো সেইটার জন্য মানে যত যেরকম অ্যাকচুয়ালি হয়েছিল বা যেরকম দরকার ছিল ওরকমই করা হয়েছে। তো হ্যাটস অফ, সত্যি মানে খুবই ভালো লেগেছে, মানে এগুলো দেখে আমাদের মিলিটারি বা আমাদের নানান এজেন্ট, মানে তাদের উপরে সত্যি হ্যাটস অফ, মানে এত রিস্ক নিয়ে কতটা মানুষ ভাবতে পারে এইসব স্টোরি দেখলে আমরা সবাই বুঝতে পারি। তো আর বিদ্যুৎ জামালের জন্য আমাদের খুব এক্সপেকটেশন ছিল ফাইটের, বাট এখানে ওর আপনি ফাইট দেখতে পারবেন না, বাট অ্যাক্টিং স্কিল, বাট অ্যাটিটিউড দেখতে পারবেন, আর অ্যাক্টিং স্কিল অবভিয়াসলি, বাট অ্যাটিটিউড, ওর অ্যাটিটিউডটাই মনে হয় অর্ধেক সিনেমা, বা ওর ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, ও মাই গড, মানে এই জিনিসটা হয়তো আমার জন্য, কেন কি ওকে আমি ফার্স্ট দেখছি না, যে ফার্স্ট দেখছি ফার্স্ট ইমপ্রেশন, বাট ওর এখানে যে ক্যারেক্টারের অ্যাটিটিউডটাও ধরেছে ওটার জন্য আমার ওয়াও লেগেছে। বা একটা ওর লেভেলে যে রয় এজেন্টের যে
দূরদর্শিতার যে কামনেসটা দরকার সেটা এখানে অবভিয়াসলি ফুটিয়ে তুলেছে খুবই ভালো হবে, যে ও জানে কি হচ্ছে আর মাথায় চলছে যদি এই সিনটা এইভাবে না হয় তাহলে আমি কি করব, কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজে ওটা কিন্তু দেখা যাচ্ছে না, এত শান্ত, এতটাই কাম, একদম এত শান্ত, এত বুদ্ধিদীপ্ত। আর আমার মনে হয় এই বুদ্ধিদীপ্ত জিনিসটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে ও স্ক্রিনে, যে কেন কি আলটিমেটলি ওরা অ্যাক্ট করছে, ওরা নিজেরা ওরকম না, হয়তো অনেকটাই আলাদা, কিন্তু যেভাবে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে অসাধারণ ব্যাপার। আর যদি রিয়েল বলতে হয় তো রিয়েলে যে মানে যে ছিল ওর জায়গায় যে এজেন্ট গুলো ছিল, ওয়াও, সবাই মানে প্রচুর সাহসিকতা দরকার, যে আর তারপরও আজকের দিনে হলে একরকম, সেটা এত আগের একটা ঘটনা, যখন বাংলাদেশও স্বাধীন হয়নি, বাংলাদেশের স্বাধীনতার ঠিক আগে আগের ঘটনাই এটা, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। তো ওই টাইমে দাঁড়িয়ে আমাদের এরকম ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে সে ওরা সত্যি হিস্ট্রি লিখে গেছে, যেটা আমরা সত্যি এখন দেখছি। তো আর তাছাড়া অনুপম খের কে নিয়ে তো ওর অ্যাক্টিং নিয়ে তো আমাদের বলার ক্ষমতা নেই, আর এই টাইপের রোল গুলো যথেষ্ট ভালো করে থাকে, বেবিতে বলুন, স্পেশাল 26 যেখানেই বলুন, এই টাইপের রোল, বেবি আমার ওয়ান অফ দা ফেভারিট, বেবি আর হলিডে ভালো করে, বাট খুবই ভালো। আর তাছাড়া আমি বলবো সিনেমার থেকে দেখে যে প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি, আর কেমন সিচুয়েশনে কি কাজ করতে, যখন ওরা মানে হঠাৎ করে যে অ্যাকশনটা হলো, যখন জেনে গেল যে এই শুরু হলো একদম, আর ওটাই মানে একটা এক সেকেন্ডে তোমাকে ঠিক করতে হবে যে তোমার কি তুমি করবে, অ্যাকশনটা তোমার কোন দিকে নিয়ে যাবে, যে একজন ধরে পড়লে ওখানে বিদ্যুৎ জামাল ধরে পড়লে সবাই আটকে যেত, তো ওরকম একটা সিচুয়েশন, নাকি অতটা রিক্স নেবে যে এত পাকিস্তানে এসে অতজন ওদের সোলজারকে মারার, তাও আবার বাইরে যারা দাঁড়িয়ে আছে গার্ড তাদেরকে না জানিয়ে একটা হোটেলের করিডোরে, একদম মানে ওই ফ্রিকোয়েন্ট সেকেন্ডে বলে না যে একেই আমরা বলি উপস্থিত বুদ্ধি, বা উপস্থিত এটা বুদ্ধি বলবো না, আমি বলবো পার্টিকুলার ডিসিশন নেয়া, যে আমি এই সেকেন্ডে ডিসিশনটা নিলাম, আর এটার মধ্যে সবাই এজেন্ট ছিল তাই এটা খুব ভালোভাবে এক্সিকিউট হয়েছে, ওখানে যদি ম্যাক্সিমাম সিভিলিয়ান বা অন্য কেউ থাকতো, ফিল্ড এজেন্টস না থাকতো তাহলে কিন্তু এটা হতো না, কিছু ফিল্ড এজেন্টস কিছু ডেস্ক এজেন্টসও ছিল, বাট হ্যাঁ সবাই একটা মাইন্ডসেট ছিল, একদম যখন এরকম একটা রিস্ক একটা ফ্যাক্টরে যাচ্ছি কি করতে হবে, সবাই সিচুয়েশন খারাপ হতেই পারে, একদম সেটা নিয়ে ওটা খুব সুন্দর ওয়েল এক্সিকিউটেড হয়েছে জায়গাটা, একদম। আর তাছাড়া আমি বলবো কাশ্মীরটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি সত্যি ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে, মানে লোকাল লং ভিউ, শর্ট ভিউ, ক্লোজ জিনিস, মানে ক্লোজ ক্যামেরার শটও খুব ভালো ছিল, এরকম লং শটগুলো টাইমেও বেশ ভালো ক্যামেরার, বা সিঙ্গেল শটস ও পিচ অ্যাকশনের ক্ষেত্রে কিছু কিছু খুব সুন্দর সিঙ্গেল শটস ছিল। আর এটা স্টোরিটা আপনার ওই সেম যে গাজিয়াটা গ্রাজি তারপরে গাজিয়াটা তারপরের ঘটনা তাই মিলিয়েই ওটা, যে ওখান থেকে যে ইনফরমেশনটা পেলো তারপরে কি করবে, অনেকটা ওই কাছাকাছি আছে, কাছাকাছি ঘটনা পরপর, তো না মানে এটা কমপ্লিট হলো, আর সংকল্পই করেছিল দুটোই, মানে একটা আমার সিনেমাটা দেখে ওভারঅল একটা জিনিস মনে হচ্ছে এটা খুব ওয়েল এক্সিকিউটেড সিনেমা, যেটা দেখে আপনার, হ্যাঁ খুব কম সময়ে রান টাইমটা খুবই কম, কিন্তু আপনার মানে উত্তেজনাটা থাকবেই, কোথাও আমার মনে হয়নি যে ল্যাগ করছে, না কোথাও মনে হয়নি ল্যাগ করছে, আর একটা খুব মানে বলে না একটা শান্তভাবে একটা ঘটনা শুনলাম, মানে গল্প শোনার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আমার এই সিনেমা থেকে ফ্লেভারটা, এমন না মানে হরমোনাল রাশ, হ্যাঁ অ্যাকশনের জন্য যেটা হয় এই হয়ে গেল ওই হয়ে গেল সেই হয়ে গেল, আর মনে হয় না স্টোরির জন্য দরকার ছিল, আমার মনে হয় না, স্টোরিটা খুব ভালো ছিল, আর যে ছোট ছোট ডিটেলস গুলো দেখানো হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ জামালের কিছু ডায়লগ ডেলিভারি যখন ও পাকিস্তানের হয়ে বলছে ওদেরকে সাপোর্ট করার জন্য, খুবই সুন্দর, মানে ওর ওই বলে না কিছু মানুষের কথায়, মানে কিছু মানুষের না সবারই কথায় অনেক পাওয়ারফুল, মানে সব থেকে পাওয়ারফুল ওয়েপন ওর কথার জন্য ইনফ্লুয়েন্সড হয়ে লাস্টে ওরা তোমার এরোপ্লেনটাকেও জ্বালিয়ে দিল, তো ইনফ্লুয়েন্স করা বা কথাতে তুমি কোথায় কথা বলছো, এটা দেখিয়েছে ওর মানে ফার্স্ট সিনে দেখিয়েছে যে ও পারে এই জিনিসগুলো, একটা পাকিস্তানি ছাউনিতে ঢুকে
একটা পাকিস্তানি সেজে পুরো ইন্ডিয়াকে মানে ইন্ডিয়ার এগেইনস্টে বলে এমন কথা বলেছে যে যে কেউ ভাবে আমি তো পাকিস্তানি, ওর থেকে বড় পাকিস্তানি ভক্ত কেউ হতে পারে না, প্যাট্রিয়টিক হতে পারে না. এক্স্যাক্টলি. আর কথা আর অ্যাটিটিউড, মানে প্যাট্রিয়ট আর কে হবে পাকিস্তানি. আমার মনে হয় ওর অ্যাকশন, ওর হচ্ছে যেটা ভাবতাম বিদ্যুৎ জামাল মানে অ্যাকশন, বাট এটা ও এখানে প্রুভ করে দিয়েছে নো নো, আমার অ্যাক্টিং স্কিল আলাদাই লেভেলের, যেটা হয়তো অনেকে খেয়াল করেনি প্রথমে. বাট এই ডাইরেক্টর সুযোগ পায়নি, যেহেতু ওর ট্রেন্ড ছিল ওর এই প্লাস পয়েন্টটাকে সবাই কাজে লাগানোর চেষ্টা করেছে, ট্রেন্ড ও যেহেতু ব্ল্যাক বেল্ট, তো সবাই মানে ফার্স্ট চান্স পেয়েছে ওখান থেকে. আর হয় না যে একবার এসে একটা খাঁচে মানে একটা হয়ে গেলে পরপর পরপর ওরকমই পেতে থাকে, তো ও চেষ্টা করেছে যে এখান থেকে মোল্ড থেকে বেরিয়ে একটা কিছু করার. তো ওই জন্য আমাদের মনে হয় ডাইরেক্টরকে আমাদের প্রচুর মানে থ্যাঙ্কস বলার উচিত, বা ওর ডাইরেক্টরের দূরদর্শিতার জন্যই হয়তো এই সাইডটা আমরা দেখতে পেলাম বিদ্যুৎ জামালের, যে মানে কমব্যাট বা অ্যাকশন ছাড়াও ওর অ্যাটিটিউড আর অ্যাক্টিং এ কতটা মুগ্ধ করতে পারে দর্শককে. আর যে পাকিস্তানি এটা যে জালালো, একদম একদম ওর অ্যাক্টিং ও এর আগে আমরা দেখেছি, ও এরকম ভিলেনের রোল করেছিল প্লে, আর যথেষ্ট ভালো অ্যাক্টর, যথেষ্ট ভালো, একদম খুবই ভালো অ্যাক্টর. বিশাল জেঠুয়া যথেষ্ট ভালো অ্যাক্টর, এখানেও দেখিয়েছে মানে এরা খুব ন্যাচারাল অ্যাক্টর, মানে ক্যারেক্টারটার মধ্যে এমন করে যে বোকামোটা ছিল সেটাও দেখানোর চেষ্টা মানে দেখিয়েছে যে হ্যাঁ একটা বোকামো আছে. তার ছাড়াও পাকিস্তান মানে কাশ্মীরকে ইয়ে করার জন্য যেটা জোশটা দরকার ছিল সেটাও ছিল, মানে একটা বাচ্চা যেটা হয় হয় মানে এটা 14-15-18 বছরের বাচ্চা যেটা হয় কিছু করব কিন্তু তার তারা জানে না, বাট মানে ডেডিকেশন লেভেলটা যে কখনো ফ্লাইটে ওঠেনি সে ফ্লাইট সিনেমা দেখে দেখে মানে ওইটাই ডেডিকেশনটা. এরা হয়তো এই ডেডিকেশনটা অন্য কাজে লাগালে বা অন্য সুযোগ পেলে অনেক আলাদা কিছুই করে দিতে পারতো, কেন কি অতটা ওদের জেদ আছে করার কিছু করার. আর ও খুব ভালো একটা, আমরা আগে অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি ওকে, ফার্স্ট দেখেই মনে হয়েছিল যে ফার্স্টে মনে হবে না যে ক্যারেক্টারটা সিরিয়াস মনে হবে, ফার্স্ট ছোট ক্যারেক্টার, কিন্তু ওকে দেখে মনে হয়েছিল না মানে এখান থেকে হয়তো শুরু. তো আর এটাই আশা করবো বিদ্যুৎ জামাল এরকম টাইপের আরো রোল যাতে পাক, এটা দেখে অন্য ডাইরেক্টর অ্যাপ্রোচ করুক ওকে, অ্যাক্টিং এর জন্য ওকে নেওয়া, শুধু অ্যাকশনের জন্য নয়. আর আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে সিনেমাটা, আপনারা কোথায় হলে দেখেছেন নাকি ওটিতে দেখেছেন, আর আপনাদের মতামত কি, আমরা কিছু পয়েন্ট মিস করছি নাকি না. আর যেটা বলবো মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে যদি কিছুটা বলতে চাই যেটা বলা হলো না, হ্যাঁ সেটা আমার অ্যাপ্রোপ্রিয়েটই লেগেছে, আর বিশেষ করে যখন উইনিং যখন ওরা বর্ডার ক্রস করলো ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে মিউজিক দিয়ে এরা খুব সুন্দর ভাবে জিনিসটাকে এক্সিকিউট করেছে, মানে না ওভার হয়েছে মানে জিনিসটা একসাথে হয়ে জিনিসটাকে আরো আপলিফট করেছে আমি বলতে পারবো. তো যাই হোক, আপনারা আপনাদের মতামত দেবেন, আমরা কিছু ভুললাম নাকি না সেটাও বলবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন প্রচুর, একদম. আমাদের এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা সাজেশন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন. আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই.